নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মৈয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তাঁর শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রনাথকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিল, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হল তাঁর উত্তর ভুল, তাই তিনি নরেন্দ্রনাথকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন, বেদ দিয়ে নিরিতয়ভাবে নরেন্দ্রনাথকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতেই সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশে পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন। নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রী রামকৃষ্ণের মধ্যে। শ্রী রামকৃষ্ণ বলতেন, আচরণও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যে যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন তা স্বীয় স্বজনের প্রতীকী পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথকে আরও একটি শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। মায়ের এই শিক্ষাগুণে ছোটবেলা থেকেই স্বামীজি শিখেছিলেন কিভাবে আত্মসম্মান রক্ষা করে চলতে হয়, অপরকে যথাযথ সম্মান দিতে তিনি সংকোচ করতেন না। তেমনি অনর্থন কেউ তাকে অসম্মান করবে তাও তিনি বরদাস্ত করতে পারতেন না। বালক নরেন্দ্রনাথকে একবার তার বাবার এক বন্ধু অযথা তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন। বাড়িতে মা বাবা কখনোই নরেন্দ্রনাথকে ছোট বলে অবজ্ঞা করেননি। নরেন্দ্রনাথের কাছে এরকম ব্যবহার তাই নতুন। অবাক হয়ে তিনি ভাবলেন, কি আশ্চর্য, আমার বাবাও আমাকে এত তুচ্ছ মনে করেন না, আর ইনি কিনা তাই ভাবেন। আহত সর্পের মতো সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নরেন্দ্রনাথ বললেন, আপনার মতন অনেকে আছেন যারা মনে করেন ছেলে মানুষ হলেই বুদ্ধি বিবেচনা থাকে না, এ ধারণা কিন্তু নিতান্ত ভুল। নরেন্দ্রনাথ অত্যন্ত চটে গেছেন দেখে সেই ভদ্রলোক নিজের ভুল স্বীকার করেছিলেন। কঠোপনিষদের বালক নচিকেতার মধ্যেও এরকম আত্মশ্রদ্ধা দেখা যায়। নচিকেতা বলেছিলেন, অনেকের মধ্যে আমি প্রথম কিংবা মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। নচিকেতা চরিত্র এই জন্যই স্বামী বিবেকানন্দের এত প্রিয় ছিল। নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন। তাঁর মধ্যম পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছে, গরিব দুঃখীকে দান করা তাঁহার যেন একটা ব্যামোর মতো ছিল। পাড়ায় তাঁর নাম হয়েছিল দাতা বিশ্বনাথ। কারো অর্থকষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না। দূর সম্পর্কে অনেক ছাত্র তাঁর বাড়িতে থেকেই তাঁরই খরচে পড়াশোনা করত। পাড়া প্রতিবেশী কেউ অভাব পড়লে তিনি জানতে পারলে তাকে সাহায্য করতেন, এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী। তাঁর এই নির্বাচার দানের সুযোগে অনেক নেশাখোর এসে তাঁর কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াত। একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এই রকম অপব্যবহারের কথা তাঁর কানে তুললেই বিশ্বনাথবাবু তাঁকে বলেছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি, যখন বুঝতে পারবি তখন এ দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাং করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি। বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল, কারণ শ্রীরামকৃষ্ণ তাঁকে শিখিয়েছিলেন
দয়াও ছোট কথা। মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ, ঈশ্বরকে কি আমরা দয়া করবার কথা ভাবি? ঈশ্বরের সেবা করে পূজা করে আমরা ধন্য হই। তাই দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা, মানুষকে ভগবান ভেবে সেবা। কোনো মানুষই ঘৃণ্য নয়, যে পাপী সেও আসলে ভগবান। চোররূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন। যে অর্ধপতিত তাকেও বলতেন, গড দ্য উইকেট, গড দ্য সিনিয়র, দুর্জন পাপী সকলেই ভগবান। আর বলতেন, যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেয়া যায়, সেইটুকুই সত্য, এ তো আজন্ম ভুগে দেখেছি।